চাঁদ দেখা যায়নি ঈদ বৃহস্পতিবার। প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, ঝুঁকি না থাকলেও পাঁচ স্তরের নিরাপত্তা। বিএনপির কর্মকাণ্ড দেশ ও জনস্বার্থ বিরোধী, বললেন ওবায়দুল কাদের, আওয়ামী লীগ গণতন্ত্র হরণ করেছে, অভিযোগ মঈন খানের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামী বৃহস্পতিবার উদযাপিত হবে ঈদ উল ফিতর। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। পরে সাংবাদিকদের ধর্মমন্ত্রী জানান, দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি, তাই 11 এপ্রিল বৃহস্পতিবার ঈদ উদযাপিত হবে। সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের 64 জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য নিয়ে পর্যালোচনা করে এই সিদ্ধান্ত হয় চাঁদ দেখা কমিটির বৈঠকে। অর্ধ 29তম যান 1445 হিজরি, 26শে চৈত্র 1430 বঙ্গাব্দ, 9 এপ্রিল 2024 মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এমত অবস্থায় আগামী 27শে চৈত্র 1430 বঙ্গাব্দ, 10 এপ্রিল 2024 বুধবার রমজান মাস 30 দিন পূর্ণ হবে প্রেক্ষিতে আগামী পহেলা শাওয়াল 1445 হিজরি, 28শে চৈত্র 1430 বঙ্গাব্দ, 11 এপ্রিল 2024 তারিখ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। কেএনএফ বা জঙ্গি সংগঠনগুলোর তৎপরতার তথ্য না থাকলেও সার্বিক দিক বিবেচনায় জাতীয় ঈদগাহে পাঁচ স্তরের নিরাপত্তা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। জায়নামাজ ছাড়া অন্য কোনো ব্যাগ না আনতে মুসল্লিদের অনুরোধ করেন তিনি। জাতীয় ঈদগাহে 35,000 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থার কথা জানিয়েছেন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলুর তাপস। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। প্রচণ্ড গরম বা বৃষ্টি প্রতিকূলতার দিক মাথায় রেখেই ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দান। প্যান্ডেলের ভেতরে ও বাইরে লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। মঙ্গলবার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন মেয়র, বলেন প্রধান জামাত হবে সকাল 8:30। আবহাওয়া প্রতিকূল থাকলে জামাত হবে বায়তুল মোকাররমে। এখানে 35,000 মুসল্লির জামাতের ব্যবস্থা করা হয়েছে এবং সকল রকম ব্যবস্থা সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। আমরা আশা করছি যে কোনো রকম কোনো বৃষ্টিপাত হবে না, আবহাওয়া অধিদপ্তর থেকে সেভাবেই আমরা তথ্য পেয়েছি। তবুও যদি কালবৈশাখী ঝড় অথবা প্রবল বৃষ্টিপাত হলেও যাতে করে সুষ্ঠুভাবে এখানে জামাত আয়োজন করা যায়, নামাজ আয়োজন করা যায়, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। ঈদগাহের সার্বিক নিরাপত্তা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার, বলেন পুরো এলাকা থাকবে সিসিটিভি ক্যামেরার আওতায়, কোনো দাহ্য পদার্থ নিয়ে ঈদ জামাতে প্রবেশ নিষিদ্ধের কথা জানান তিনি। সারা দেশের সার্বিক ব্যবস্থা পর্যালোচনা করে আমাদের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। পাহাড়ে কেএনএফের যে সমস্যাটি রয়েছে সেটির কোনো বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় কোনো দুর্ঘটনা ঘটতে পারে বা এ ধরনের কোনো শঙ্কা আমাদের কাছে এখনো পর্যন্ত নেই। তাদের সাথে যে জঙ্গি সংগঠনটির সম্পর্ক ছিল সেটিও এখনও আর পরিলক্ষিত হচ্ছে এমন কোনো খবর আমাদের কাছে নেই এবং কোনো ধরনের জঙ্গি তৎপরতার আগাম খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। তারপরেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকল বিষয়টি বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে। প্রধান জামাতের নিরাপত্তার জন্য 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানের পাশাপাশি রাজধানীর 184টি ঈদগাহ মাঠ ও 1488টি মসজিদেরও নিরাপত্তা দেবে পুলিশ। এদিকে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে ডিজি র‍্যাব বলেন সারা দেশে ঈদ জামাতে নিরাপত্তা দেয়া হবে। র‍্যাব সারা দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। নিরাপত্তা জোরদার করতে ব্যাটালিয়নসমূহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য নিয়োজিত করেছে। সারা দেশব্যাপী পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তার জন্য থাকবে র‍্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, ফুট ও মোবাইল প্যাট্রোল, হ্যাভিক্যাল স্ক্যানার, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।
পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে বাসে চড়ে রাজধানী ছাড়ছে নগরবাসী। তবে যাত্রীদের গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। যদিও পরিবহন সংশ্লিষ্টদের দাবি বাড়তি নয়, সরকার নির্ধারিত ভাড়ায় নেওয়া হচ্ছে। আর বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারও সাফাই গাইলেন পরিবহন সংশ্লিষ্টদের পক্ষেই। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মুজিবুর রহমান। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল, ঢাকা থেকে ময়মনসিংহের ভাড়া যাত্রীদের থেকে নেওয়া হচ্ছে 600, 700 কিংবা 800 টাকা। এটা নিয়ে পরিবহন শ্রমিক ও যাত্রীদের মধ্যে চলে তর্ক বিতর্ক। যাত্রীদের অভিযোগ, ঈদ উপলক্ষে সবার থেকে নেওয়া হচ্ছে বেশি ভাড়া। এটা নিয়ে তাদের মিশ্র প্রতিক্রিয়া। এই বাড়তি ভাড়া আদায় আনন্দের ঈদ যাত্রার শুরুতেই হয়ে উঠে অস্বস্তিতে। গাড়ির লোক আমার কাছে 1200 টাকা দূরের টিকিট, 24 টাকা 130 টাকা নিত, এখন ওই জায়গায় 400 টাকা ভাড়া নেওয়া হইতেছে। আমরা 6 জন লোক খাড়া রয়েছি 1 ঘন্টা ধরে, 500 টাকা 400 টাকা নিচে যাইতেই পারতেছে না। যারা মুরব্বি আছে তাদের একটু কষ্ট হবেই, স্বাভাবিক, রোজার দিন। তাও মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে যান বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে প্রসঙ্গে সাংবাদিকদের তিনি জানান, তাদের নির্ধারণ করে দেয়া ভাড়াই নিচ্ছে বাস মালিকরা। ঈদের সময় ওরা খালি আসে, এই জন্য নির্ধারিত ভাড়া আছে, যেটা সরকার নির্ধারিত বা বিআরটিএ নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়াটা নেয়। এতে করে যে সারা বছরের সঙ্গে এই ঈদের সময়ের একটা তফাত এখানে সৃষ্টি হয়। এমন চিত্র গাবতলী বাস টার্মিনালেও। বাড়তি ভাড়া আদায় নিয়ে সেখানেও দেখা মিলে যাত্রী, গাড়ির চালক ও পরিবহন শ্রমিকদের মধ্যে তুমুল ঝগড়া। যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায়ের এই অভিযোগ মানতে নারাজ পরিবহন সংশ্লিষ্টরা। তাদের দাবি, ঈদের সময় বিআরটিএ নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে, আসার পথে খালি গাড়ি নিয়ে ফিরতে হয়, এমন অজুহাত বাস চালক, টিকিট বিক্রেতাদের। এখন আমরা সরকারি ভাড়াটা নেওয়ার উদ্দেশ্য ওই মাথা থেকে একজন একেবারে খালি গাড়ি আসে, একজন প্যাসেঞ্জারও কিন্তু ঢাকায় আসে না। বাড়তি ভাড়া ও পথে দীর্ঘ যানজটের ভোগান্তি, তারপরও পরিবারের সঙ্গে ঈদ করবেন, এতেই খুশি যাত্রীরা। ঈদে বাড়ি যেতে ভালোই লাগে, পরিবার পরিজনকে নিয়ে সবাই একসাথে ঈদ করবার মজা আনন্দই আলাদা। পুরো বছর পর দুইটা ঈদেই খালি বাড়ি যাই, এর আনন্দটা অনেক বেশি। ঈদে সবার সাথে ঈদ করা, এটা তো ঢাকায় থাকলে প্রত্যেকের সাথে পারি না। বাস টার্মিনালে যাত্রীদের বাড়ি ফেরার স্বস্তি দেয়া করতে নিরাপত্তা জোরদারও করা হয়েছে। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা। ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। দেশের দক্ষিণাঞ্চলের মানুষের কাছে ঈদযাত্রা এখনও নৌপথ বেশ জনপ্রিয়। সদরঘাটের চিত্র সেই কথাই বলে দিচ্ছে। বরিশাল, ভোলা, পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে যেতে সদরঘাটে ভিড় করেন যাত্রীরা। পরিবার ও প্রিয়জনের সাথে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে যাত্রাপথের ভিড় সামলে গ্রামের বাড়ি যাওয়ার অপেক্ষা তাদের। সদরঘাট টার্মিনাল ও লঞ্চ কর্তৃপক্ষ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। যাত্রীরা জানিয়েছেন, সড়কপথের চেয়ে নৌপথে যাতায়াত আরামদায়ক ও খরচ তুলনামূলক কম। সেই সাথে এবারের ঈদে আবহাওয়া স্বাভাবিক থাকায় দুর্ঘটনার ঝুঁকিও কম বলে মনে করছেন তারা। ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে মহাসড়কগুলোতে, ফলে বিভিন্ন মহাসড়কে থেমে থেমে যানজট দেখা যাচ্ছে। হকার সড়ক বিভাজনে ইউটার্ন বন্ধ করে দেওয়া সহ নানান কারণে গাজীপুরের চন্দ্রায় থেমে থেমে যানজট দেখা দিয়েছে। ধীর গতিতে চলে উত্তরবঙ্গগামী যানবাহন, অতিরিক্ত যানবাহনের চাপ এবং কয়েকটি গাড়ি বিকল হওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু থেকে কালিহাতি উপজেলার পৌলি পর্যন্ত 14 কিলোমিটার সড়কে জটলা তৈরি হয়েছে। এছাড়া সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর দুই পাশে যান চলাচল বেড়েছে। দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনও বেড়েছে। এছাড়া খোলা ট্রাক, বাস ও পিক আপ করে জীবনের ঝুঁকি নিয়ে ছুটছেন অনেকে। অন্যদিকে পদ্মা সেতু, টোল প্লাজা ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জ অংশেও যানজট দেখা যায়। উত্তরপ্রান্তে মাওয়া টোল প্লাজায় যানবাহনের বেশ চাপ। টোল প্লাজায় প্রায় 1 কিলোমিটার জুড়ে গাড়ি চলে ধীর গতিতে। পাটুরিয়া দৌলতিয়া নৌপথে যাত্রীর চাপ বাড়লেও ভোগান্তি নেই, ঘাটে নেই যাত্রীবাহী বাসের কোনো সারি। বিএনপির কর্মকাণ্ড দেশ ও জনগণের স্বার্থ বিরোধী বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন,
লাগাতার ভুল নীতি ও ভুল কর্মসূচির কারণে বিএনপি ভুলের চোরাবালিতে নিমজ্জিত। এখান থেকে উত্তরণের স্বভাবজাত পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে বিএনপি আরও গভীরে পড়ে যায়। বিএনপির রাজনীতি চরমভাবে দুর্দশাগ্রস্ত। ভুল রাজনীতির কারণে তাদের নেতাকর্মীরাও হতাশাগ্রস্ত বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ব্যর্থ বিএনপির উদ্ভ্রান্ত নেতাকর্মীরা জনগণের মাঝে হতাশার বীজ বপনের অপচেষ্টা করছে। এই দলের সামনে কোনো স্বপ্ন নেই, তাই বিএনপির নেতারা ইতিবাচক কোনো কিছুই দেখতে পায় না, বরং নেতিবাচক রাজনীতির মাধ্যমে দেশ ও জনগণের ক্ষতি করতে ষড়যন্ত্র লিপ্ত বলে অভিযোগ তার। বিএনপি কুকি চিনকে উচকে দেবে কিভাবে? বিএনপি কি পাহাড়ে দূরবীন দিয়ে কুকি চিনদের খুঁজে বের করেছে? সরকার দেশ পরিচালনায় ব্যর্থ, এটাই প্রমাণ হয়েছে অভিযোগ বিএনপি নেতাদের। বিএনপির কারামুক্ত ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালকে দেখতে মঙ্গলবার তার উত্তরার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগ দেশের গণতন্ত্র হরণ করেছে। বিশ্বের নামি দামি সব মিডিয়া বলছে দেশে গণতন্ত্র নেই। 7 জানুয়ারির নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে যায়নি। পাহাড়ে কুকিচিনকে উস্কে দিচ্ছে বিএনপি সরকারি দলের নেতাদের এমন বক্তব্যে তিনি বলেন, সরকারের এমন বক্তব্য হাস্যকর। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, লুটপাট ও মহাদুর্নীতি কেড়ে নিয়েছে মানুষের ঈদুল ফিতরের আনন্দ। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কষাঘাতে জনজীবনে নিম্নয়ের মানুষের আরতি শোনা যাচ্ছে। ঈদ উপলক্ষে চলছে সড়কে প্রকাশ্যে চাঁদাবাজি, মহাসড়কে দীর্ঘ যানজটে ঘরমুখ মানুষের দুর্বিষহ অবস্থা। তৈরি পোশাক ও বস্ত্র খাতের 60% কারখানার শ্রমিকেরা গত মার্চ মাসের বেতন সোমবার বিকেল পর্যন্ত পাননি বলে অভিযোগ করেন বিএনপির নেতা। গ্রেফতার ও দোয়া মাহফিলের 5 নম্বর ওয়ার্ড আওয়ামী সন্ত্রাসী রুবেল বিশ্ব মুসলিমের এটি দেশশালার সরকার, সমস্ত ক্ষমতা তাদের হাতে, আর বিএনপিকে সেই যেখানে কুকি চিহ্ন রয়েছে সেখানে কোথায় বিএনপি আবিষ্কার করলো? কি দূরবীন দিয়ে না মাইক্রোস্কোপ দিয়ে আবিষ্কার করলো সেখানে বিএনপিকে? এটা তো সরকারের ব্যর্থতা আজকে প্রমাণিত হয়ে গেছে। পাহাড় অশান্ত কেন হয়েছে সেটা সরকার বলতে পারবে, সরকার কোন খেলায় মেতেছে সেটা তো সরকারই বলতে পারবে। সরকার এক সময় যুজন ভয় দেখানোর জন্য আইএস নাটক করেছিল এদেশে, এখন আজকে আবার সরকার কোন নতুন নাটক করছে সেটা সরকারই বলতে পারবে। সরকার কালো আইন তৈরি করে বিরোধী দলের উপর নিপীড়ন চালাচ্ছে, অভিযোগ করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মঙ্গলবার রাজধানীর গোপীবাগে অবিভক্ত ঢাকার সাবেক প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের উদ্যোগে গুম হওয়া নেতাদের পরিবারকে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এমন অভিযোগ করেন। তিনি বলেন, গুম হওয়া পরিবারগুলো শোকই বিএনপির মূল শক্তি। শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির নেতা। সরকার গোপন বন্দিশালা করে শত শত বিরোধী দলীয় নেতাকর্মীকে গুম করে রাখছে বলে অভিযোগ করেন তিনি। অনুষ্ঠানে নিখোঁজ থাকা বিএনপি ও ছাত্রদলের বেশ কয়েকজনের পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বাংলাদেশে আজকে গণতন্ত্র নাই, বাংলাদেশে ভোটের অধিকারকে হরণ করা হয়েছে, বাংলাদেশের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে, বাংলাদেশে বিভিন্ন কালো আইন তৈরি করে যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করছে তাদেরকে অত্যাচার নির্যাতন করছে ভয়াবহ মাত্রায়, যার আমরা এখনও জানি যে হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা এখনও আজকে কারাবন্দী রয়েছেন, জেলে বন্দী রয়েছেন। আমরা জানি যে গোপন বন্দিশালা তৈরি করা হয়েছে, আয়নাঘর নামের বহু আয়নাঘর এই সরকার তৈরি করেছে, যেখানে দীর্ঘদিন যাবত আমাদের সহযোদ্ধারা দীর্ঘদিন যাবত তারা গোপন অবস্থায় মানে একটা ঘরের মধ্যে তাদেরকে বন্দী করে রাখা হয়েছে। সোমালিয়ায় জিম্মি বাংলাদেশের নাবিকদের এ মাসের মধ্যেই উদ্ধার করা সম্ভব হবে, জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানান, সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি জাহাজে সবাই ভালো আছেন। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও নৌপথে ঈদযাত্রা সুষ্ঠুভাবে চলছে, কোথাও অব্যবস্থাপনার কোনো অভিযোগ পাওয়া যায়নি। যাত্রীদের ভোগান্তি প্রসঙ্গে বলেন, নৌপথে চাপ থাকলেও যাত্রীদের কোনো ভোগান্তি নেই। দস্যুদের হাতে জিম্মি জাহাজ আবদুল্লাহ উদ্ধার প্রসঙ্গে প্রতিমন্ত্রী দাবি করেন, পরিস্থিতি এখন বাংলাদেশের অনুকূলে রয়েছে, শীঘ্রই জাহাজটি উদ্ধার করা সম্ভব হবে বলেও জানান নৌ প্রতিমন্ত্রী। দস্যুরা তো কিছু একটা পাওয়ার জন্যই তো করেছে, এখন আমরা এই বিষয়টি একদম মানে খোলাসা করে বলতে পারবো যখন আমরা এটা সমাধান করব, তখন আমরা বলতে পারবো আপনাদের সামনে যে কিভাবে এই বিষয়টির সমাধান হলো
নাবিকরাও আমাদের নেতারাও বলবে। আমরা তো আর দস্যুদের সঙ্গে ডিল করি না, আলোচনাগুলো হচ্ছে দস্যুদেরকে যারা সঙ্গে চলাফেরা করে সেই ধরনের মানুষ দিয়ে সেটা করছে। এটা আসলে সময় দেওয়া খুব কঠিন, তবে আমরা আশা করছি যে এই মাসের মধ্যেই একটা সুষ্ঠু সমাধান হয়ে যাবে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানি। চাঁদ দেখা যায়নি ঈদ বৃহস্পতিবার, প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, ঝুঁকি না থাকলেও পাঁচ স্তরের নিরাপত্তা। বিএনপির কর্মকাণ্ড দেশ ও জনস্বার্থ বিরোধী বললেন ওবায়দুল কাদের, আওয়ামী লীগ গণতন্ত্র হরণ করেছে অভিযোগ মঈন খানের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।